স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখানো হবে কিভাবে দোকানের মতো পেঁয়াজু তৈরি করবেন। প্রথমে আমরা একটা পাত্রে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখব। পেঁয়াজটা মানে যত চিকন করতে পারবেন তত সুন্দর হবে পেঁয়াজুটা দেখতে এবং খেতে, মুচমুচে কুড়মুড়ে হবে। তারপর আমরা মানে 1 কেজি পেঁয়াজ, কাটা পেঁয়াজের মধ্যে আমরা মোটামুটি কাঁচামরিচ দেবো 200 গ্রাম। 1 কেজি পেঁয়াজের মধ্যে 200 গ্রাম কাঁচামরিচ, 200 গ্রাম কাঁচামরিচ দিব আমরা কাটে। কাঁচামরিচটাও চিকন চিকন করে কাটবো। তারপর আমরা দিব শুকনা মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়াও দিব আমরা মোটামুটি এখানে 50 গ্রামের মতো। লবণ দিব পরিমাণ মতো, লবণ 1 কেজি পেঁয়াজের লবণ মোটামুটি আপনারা এই 10 থেকে 15 গ্রাম দিতে পারেন, যে যেমন লবণ খায়, কোনো সমস্যা নেই। এটা আমরা দিলাম হচ্ছে জিরা, জিরাটা ডাইরেক্ট দিছি যেন গন্ধটা এবং স্বাদটা ভালো থাকে। জিরাটা আমরা বাটে দিই নাই, ডিরেক্টলি জিরাগুলো দিয়ে দিছি। পরিমাণ মতো দিয়েন 20 থেকে 30 গ্রাম। বেসন হচ্ছে 200 গ্রাম, ময়দা হচ্ছে 100 গ্রাম। এই বেসন দিলাম, আরও বেসন দিব এবং ময়দা দিব 100 গ্রাম। এটা দিয়ে তারপর আমরা সুন্দরভাবে এটা মাখবো, পেস্ট করব যেন পেঁয়াজ থেকে পানি বের হয় এবং খুব সুন্দর একটু লেগে লেগে থাকে প্রতিটা পেঁয়াজ, একটা পেঁয়াজের সাথে আরেকটা পেঁয়াজ। এই জন্য আমরা বেসনটা একটু বেশি দিলাম, 200 গ্রাম বেসন, 100 গ্রাম ময়দা দিয়ে এইভাবে আস্তে আস্তে করে আপনারা নাড়বেন। তাহলে আপনার এই পেঁয়াজুতে উপকরণ লাগতেছে হচ্ছে ময়দা 1 কেজি পেঁয়াজের জন্য, ময়দা 100 গ্রাম, বেসন 200 গ্রাম, কাঁচামরিচ 200 গ্রাম, মরিচের গুঁড়া হচ্ছে 30 থেকে 50 গ্রাম, লবণ পরিমাণ মতো, জিরা হচ্ছে 15 থেকে 20 গ্রাম, জিরাটাও পরিমাণ মতো। এটা 1 কেজি পেঁয়াজের জন্য। আমাদের এটা সুন্দরভাবে মাখতেছে, মাখা কমপ্লিট হয়ে গেলে আমরা ওইদিক তেলের মধ্যে ছেড়ে দিব। তেল আমাদের গরম করতে দিছি। এই যে যদি মনে হয় আপনার যে পেঁয়াজের মধ্যে একটু আটা কম হয়ে গেছে, পেঁয়াজটা ধরতেছে না, তাহলে আপনারা একটু ময়দা দিতে পারেন অথবা বেসনও দিতে পারেন, বেসনটা দেওয়াই উত্তম। এইভাবে আমরা মাখার পরে একবারে তেলের মধ্যে ছেড়ে দিব। তেল আমাদের গরম হয়ে গেছে, যে আমরা তেলে ছাড়তেছি। চামচ দিয়ে আস্তে আস্তে উল্টাই দিবেন, নাড়ে দিবেন যেন দুই পাশে ভালোভাবে ভাজা যায়, কোনো সমস্যা না হয়, এই আর কি। আর মাঝে মাঝে তুলে তুলে দেখবেন যে সিদ্ধ হয়েছে কি না। তুলে তুলে দেখবেন এবং একটু টিপে টিপে দেখবেন। আমাদের মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটা উপরে তুলে রাখবো, ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করব। আমাদের এই পেঁয়াজের রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে দয়া করে একটা লাইক মারবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন, আর যদি করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। সাথে থাকুন,
ধন্যবাদ পিকে সুইট।